করুন আর চ্যানেল এবং ভিডিও সবার আগে দেখার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন প্রোডাক্ট রিভিউ না মূলত এটা দেখানোর জন্য এটা হলো একটি সাউন্ড বক্স যেটা আপনার কম বাজেটের মধ্যে খুব ভালো একটি কোয়ালিটির সাউন্ড বক্স আসলে এই সাউন্ড বক্সটির কোয়ালিটি এবং কি সাউন্ডের যে মানে কোয়ালিটি আপনি যে এক্সপিরিয়েন্স করবেন সেটা খুবই ভালো তো আমি এটার মডেল হল গিয়ে এস টু জিরো সেভেন মানে দুশো সাত ব্যাটার সাউন্ড কোয়ালিটি লেখা এটা কোনো ব্র্যান্ড না মানে কোনো নির্দিষ্ট কোনো ব্র্যান্ড এভাবে দেখা যাচ্ছে না ঠিক আছে এটা হচ্ছে এস টু জিরো সেভেন এইটাই এটার মডেল এই নামে এটাকে চিনে তো এটা মূলত কী কী রয়েছে এখানে রয়েছে আপনার এস ডি গার্ট সাপোর্টেড তারপর ডাইরেক্ট আপনি ইয়ে দিয়ে যে বলে ওয়াক দিয়ে করতে পারবেন তারপরে এখানে ব্লুটুথের মাধ্যমে শুনতে পারবেন রেডিও রয়েছে এই ফিচারগুলো তো স্বাভাবিক তো আমি এটা এখন খুলে দেখাবো যে এটা আমাদের আসলে কী কী রয়েছে তো চলুন আমরা এটাকে খুলি সন্ধ্যে বসতে আছে এখানে খোলার পর প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এটা হলো আমাদের সেই সাউন্ড বক্সটি দেখতে খুবই সুন্দর একদমই স্মার্ট একটি লুক এখানে আপনি দেখতে পাবেন অক রয়েছে অকের জায়গাটা এটা হলো গিয়ে আপনার এই চার্জিং পোর্ট যেটা আমাদের মোবাইলের চার্জের যে পোর্ট আছে সেটা দিয়ে আমরা চার্জ করতে পারবো এখানে রয়েছে আপনার ইউএসবি পোর্ট যেটা দিয়ে আমরা ইউএসবির মাধ্যমে এটাতে আমরা চাইলে ইউজ করতে পারবো যে কোনো ইউসবি ট্রান্সফার দিয়ে তো এখানে আপনি দেখতে পাবেন উপরের দিকে উপর দিকে হলো এটার এখানে যে বটনগুলো রয়েছে যদি এটাকে আমি সোজা করি তো এটা হলো কি আপনার মোড এম দিয়ে মোড বোঝানো হয়েছে এটা হলো আপনার নেক্সট এটা হলো আপনার প্রিভিয়াস মানে ব্যাগে যাবে এটা হলো আপনার স্টপ বা যদি আপনি মোবাইল ব্লুটুথে ইউজ করেন তাহলে আপনি এটা দিয়ে আর রিসিভও করতে পারবেন কল মাস কানে যেটা রয়েছে সেটা হলো আমাদের পাওয়ার বাটন ঠিক আছে এই হলো এটা আর এটার বক্সের মধ্যে আরও রয়েছে যেমন এটা একটা চার্জিং চার্জিং এর একটা কেবল রয়েছে তারপর কি আছে এটা হলো অক্স এটা কক্স বলে নেই কি বলে জানি না তবে অক্স নামেই সম্ভবত পরিচিত যাই হোক এখন বিষয়টা হলো আর কিছু এখানে দেখানোর মতো কিছু নেই এটা দুইটা স্পিকার এই দুটা স্পিকার এখানে আমাদের মনে করেন যে সান ফ্রন্টের দিকে আমরা সাউন্ডটা ইয়া করবে এই প্রোভাইড করবে পিছনে কোনো স্পিকার নেই শুধুমাত্র দুইটা স্পিকার তো এখন আমরা এটাকে দেখব যে ব্লুটুথ দিয়ে চালিয়ে প্লাস আমাদের যে ইয়া রয়েছে এসডি কার্ড এসডি কার্ড দিয়ে চালিয়ে দেখব তা আমি অলরেডি একটা এস ডি কার্ড এটার মধ্যে ইম্পোর্ট করে রেখেছি আমি কার্ডটা দেখাই এই যে এসডি কার্ড এটাকে আমি ইম্পোর্ট এখানে করে রেখেছি আর যদি এসডি কার্ড দিয়ে প্রথমে দেখি যে এসডি কার্ড দিয়ে এটার সাউন্ড কোয়ালিটি কেমন বা কেমন এটার সাউন্ড কোয়ালিটি হয় প্রথমে আমাদের এটা পাওয়ারটা অন করতে হবে পাওয়ারটা অন করার জন্য আমাদের জাস্ট এখানে মাঝখানে সোজা করে নিইটা মাঝখানে দিয়ে ধরতে হবে যা ছিল তা সরাসরি প্লে হয়ে যাবে অটো প্লে হয়ে যাবে মানে আপনার মেমরি কার্ডে আপনি যা লোড করে রাখবেন এটার জন্য কিছু করতে হবে না কোনো প্লে বটনে চাপ দিতে হবে না জাস্ট আপনি পাওয়ারটা অন করার সাথে সাথে সেটা অন মানে ইয়া প্লে হয়ে যাবে ঠিক আছে আর যদি মনে করেন যে আপনি মনে করেন যে চালু করার পর ব্লুটুথ মোডে নিতে চান মানে এসডি কার্ড আসে এখন ব্লুটুথে নেবেন আমরা ব্লুটুথে নিতে চাইলে আমাদেরকে যেটা করতে হবে প্রথমে আমরা এটাকে অন করলাম তো আমরা মোড়ে ক্লিক ক্লিক এম এ এখন বলা হচ্ছে আমাদের কানেক্ট করার জন্য আমরা আমাদের ব্লুটুথ এখানে দেখতে পাবো আমাদের যখন ব্লুটুথ অন করবো তখন এখানে এটার মডেল আসবে এটার মডেল হলো এস টু তো আমি আমার এখানে ক্লিক করলাম যে ব্লুটুথ কানেক্টেড এটা হয়ে গেল তো এখন আমি আমার মোবাইলের যে কোনো অংশ থেকে যদি সেটা মোবাইলে কথা বলি অথবা কোনো গান বা তালা যেটা আমরা চালাই না কেন সেটাই এখানে শুনতে পাবো তো এটার সাউন্ড যদি আমি দেখাইতে যাই তাহলে আমি সাউন্ড দেখাইতে পারি আপনাদেরকে সাউন্ড অবশ্যই সাউন্ডটা মানে কোরআন তলার থেকে সাউন্ড বেশি গানের মধ্যে বোঝানো সম্ভব তাই সে স্বার্থে আমি একটা গান কি করব একটা গান আপনাদেরকে দিয়ে শুধু সাউন্ডটাই বোঝাই একটু এখানে আমরা এটাকে যদি এই বটনটা আমরা চাপ দিয়ে ধরি যদি আমরা এই বটনটা চাপ দিয়ে ধরি তাহলে এটার সাউন্ড বাড়বে আর এই বটনটা চাপ দিয়ে ধরলে সাউন্ড কমবে তো আমি এটা ইয়া করি তো এই ছিল এটার সাউন্ড আসলে অনেক বেশি তো আমার রাত এখানে অনেক বেশি তো আমি চাই না অন্য কারো সমস্যা করতে তো মূলত এটার সাউন্ড কোয়ালিটিটা এবার ভিডিও তো বোঝানো সম্ভব না তবে আপনি বুঝতেই পারতেছেন যে এটার সাউন্ড কোয়ালিটিটা একদম ফ্রেশ মানে ক্রিস্টাল ক্লিয়ার একটা সাউন্ড তো এটার মোডে যদি আমি আবার ক্লিক করি তাহলে এটা এখানে এই লাইন কানেকশনের মাধ্যমে চালানোর জন্য মোড আসবে তারপরে রেডিও মোড আসবে এই যে অক্স অক্স আসলো মানে অক্স হলো এই তারের মাধ্যমে আরেকটা ইয়া কোথাও থেকে আমরা যদি চালাতে চাই তাহলে সেখানে চালাতে পারি তো এটি হলো এটার মোট আমরা এখন যদি এটার অফ করে দিই অফ হয়ে গেল তো এটার দাম হলো খুবই কম এটার প্রাইসটা বর্তমান বাজার মূল্য মাত্র নয়শো টাকা নয়শো টাকা দিয়ে আমি এই ইয়াটা নিয়ে আসছি এটার আপনার চার্জ ব্যাক থাকে প্রায় সাত আট ঘন্টার মতো আমি দেখতেছি এটা ব্যাক থাকে তো মোটামুটি জিনিসটা খুবই ভালো আমি এটা ইউজ করি বেসিক্যালি রাতে আমার তলাত শোনার একটু অভ্যাস রয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে আমি এটা নিয়ে আসছি যাতে করে আমি রাতে তলাত শুনতে পারি মোবাইল কাছে নিয়ে রাখি না কারণ মোবাইলের রেডিয়েশন যেহেতু কাজ করে তাই এটা নিয়ে আসলাম তো আশা করি এই প্রোডাক্টটা আপনারা ভালো কাজে ইউজ করতে পারেন তো প্রোডাক্টটার দেখানোর মূল উদ্দেশ্য ছিল কি পারপাসে আমি ইউজ করি সেটাও বললাম তো যাই হোক আপনাদের ভালো লাগলে আপনারা নিতে পারেন